হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে চমৎকার একটি সাইট নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ইনস্ট্যান্ট $7 বোনাস পেয়ে যাবেন, একদম ইনস্ট্যান্ট $7। এবং এইখানে যে ইনস্ট্যান্ট $7 আপনারা পাবেন, যে টোকেনটা পাবেন, এখানে কাইরাল একটি সাইট তারা লঞ্চ করেছে, সেই সাইট থেকে আপনাদের ইনস্ট্যান্ট $7 সমপরিমাণ টোকেন তারা দিচ্ছে এখন ফ্রিতেই একদম। এবং এই টোকেনটা কিন্তু অলরেডি বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড ভাই। যদি আমি আপনাদেরকে দেখাই এই কাইরাল টোকেনটা, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই টোকেনটা ইনস্ট্যান্ট বড় বড় এক্সচেঞ্জারে এখন বর্তমানে কিন্তু প্রাইস অনেকটা ডাম্প আছে, অর্থাৎ এক একটি টোকেনের প্রাইস 75 সেন্ট করে আছে। তারপরও যদি আমি 8টি টোকেন হিসাব করি এখন কিন্তু একটু $6 দেখাচ্ছে, কিন্তু ওদের অফার অনুযায়ী ওরা ইনস্ট্যান্ট $7 দিচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই এই টোকেনটা কিন্তু অলরেডি অনেক বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড ভাই। এই যে gate.io-তে আছে, আপনার বাইবিটে আছে, কয়েনবেজে আছে, কুকয়েনে আছে, এবং অনেক বড় বড় এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড ভাই। সো আমি আপনাদেরকে বলবো, যেহেতু তারা ফ্রিতেই টোকেনটা দিচ্ছে, সো আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে টোকেনটা নিয়ে রাখি। যেহেতু টোকেনটা মার্কেট লিস্টেড, সো আপনাদের সময়টা কোনোভাবেই বিফলে যাবে না ভাই, এখান থেকে আপনাদের প্রফিট হবে হবেই। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এই ওদের সাইটের ভিতরে একটি API সেট করতে হবে। এখন আপনারা বলতে পারেন ভাই API-টা কী? API-টা হচ্ছে ওদের টোকেনটা যেই যে এক্সচেঞ্জারে লিস্টেড আছে, সে এর যে কোনো একটি এক্সচেঞ্জার থেকে আপনাদের API নিয়ে ওদের সাইটের মধ্যে সেট করতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সেই API-টা নিয়ে ওদের সাইটের মধ্যে সেট করবেন। এখানে অনেক এক্সচেঞ্জারই আছে, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যাদের কুকয়েন আছে, সো তারা কুকয়েন থেকে API-টা নিয়ে ওদের সাইটের মধ্যে সেট করবেন। সো আমি আজকে কুকয়েন দিয়েই দেখাবো। যাদের কুকয়েন নাই, আদার এক্সচেঞ্জ আছে, তারা ট্রাই করলে পারবেন, অথবা কুকয়েন না থাকলে 2 মিনিট সময় দিয়ে ভাই কুকয়েনের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। কুকয়েনের একটি অ্যাকাউন্ট খোলা কিন্তু 2 মিনিটও লাগবে না, একদম ইজি, মেইল পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, কীভাবে API-টা সেট করবেন, কীভাবে ওদের সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আমার ভিডিও ডেসক্রিপশান অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এই সাইটটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশান ফলো করলেও পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে সাইটের মধ্যে ঢুকতে পারেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেইখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে দেখতে পাচ্ছেন। সিম্পলি এখানে যে দেখতে পাচ্ছেন ওদের জয়েন লিঙ্ক, আমি এইভাবে ভিডিও লিঙ্কটা সাজিয়ে রাখবো। এবং এই নিচে দেখতে পাচ্ছেন কুকয়েন্টে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, এবং এই নিচে দেখতে পাচ্ছেন সিম্পলি যে ভিডিও আমি দিচ্ছি এই ভিডিওর লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখবো। সো ফার্স্ট অফ অল আপনারা এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো আমি লিঙ্কে ক্লিক করছি আপনাদের সামনেই, একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, আপনাদের সামনে একটু হয়তো একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি ইন্টারফেস চলে আসার সাথে সাথে এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন, এই যে এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন। এরকম একটি ইন্টারফেস আসলে যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন, এখানে একটি ভ্যালিড ইমেইল দিয়ে দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিবেন, দেন তারপরে এখানে রেফারেল আইডিটা অটোমেটিক থাকবে, যদি না থাকে তাহলে আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে একটু দিয়ে নেবেন। দেন তারপরে এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, সিম্পলি রেজিস্টারের উপর ক্লিক করবেন। সো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করা হয়ে গেলে এই যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই রেজিস্টারের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি রেজিস্টারের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের মেইলে কিন্তু ওরা একটি লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কটা আপনাদের ওকে করে, অর্থাৎ লিঙ্কটা সাবমিট করে আসতে হবে। সো আমি আমার মেইলে চলে যাচ্ছি, দেখি লিঙ্কটা আসছে কি না। সো দেখতেই পাচ্ছেন এই যে আমার লিঙ্কটা কিন্তু অলরেডি আমার মেইলে চলে আসছে। সো এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই, এই লিঙ্কটা কিন্তু হয়তো আপনাদের আমার কিন্তু এই যে অল মেইলে আসছে, আপনারা অল মেইলটা চেক দিবেন, আর যদি অন্য কোনো ফোল্ডারে আসে তাহলে তো আসলে, আর না যদি খুঁজে না পান তাহলে অবশ্যই অল মেইলে এসে চেক দিলেই আপনার লিঙ্কটা কিন্তু এই যে পেয়ে যাবেন। সো লিঙ্কের উপরে একটা ক্লিক দিয়ে দেবেন, দেন তারপরে এই যে দেখতেই পাচ্ছেন কনফার্ম ইওর ইমেইল টু কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে একটি ক্লিক করে দেবেন, দেন তারপরে ব্রাউজারটা আবার সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার মেইলের লিঙ্কটা কনফার্মেশন হয়ে যাবে।
এই দেখতেই পাচ্ছেন। দেন তারপর আপনাদের সামনে এই যে লেখা চলে আসবে যে ইওর মেইল ইজ কনফার্মেশন। সো আপনি এখন লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য সিম্পলি আপনার এই যে নিচেই দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এখানে ক্লিক করে দেবেন। এছাড়াও আপনি চাইলে আপনি এখনই আপনার যে 2FA আছে অর্থাৎ গুগল অথেন্টিকেশনটা আছে ওটা চাইলে এখানে টিক দিয়ে এখানে সেটা অন করে নিতে পারেন। এছাড়া চাইলে আপনি পরে অন করতে পারেন, সমস্যা নেই, তো আমি পরে অন করে নেব। সো এখন আমি লগ ইনে একটা ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ ওয়েলকাম জানাবে। দেন তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি একটি টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ ওন $7 অর্থাৎ তারা কিন্তু আমাকে $7 রিওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছে। ইউ রিসিভ ইউর রিওয়ার্ড। সো এইটা কিন্তু আমি এখনই আমার ব্যালেন্সে দেখতে পাবো না, যখন আমি সেই ওদের APIটা সেট করব এখানে অর্থাৎ যে কোনো একটি এক্সচেঞ্জার থেকে API নিয়ে সেই ওদের সাইটে সেট করব। দেন তারপরে সাথে সাথে কিন্তু আমি আমার টোকেনটা আমার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট দেখতে পাবো। এখন কিন্তু ওরা ব্যানারের সাহায্যে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি এটা পাওয়ার জন্য অলরেডি এখানে উইন হয়েছি, মানে $7 ইনস্ট্যান্ট পাওয়ার জন্য। দেন তারপরে এই যে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি ক্লোজের উপর ক্লিক করে দিয়ে আপনি এরকম ইন্টারফেস চলে আসবে যে দেখতেই পাচ্ছেন আপনার সাইটটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে অর্থাৎ সাইটটা একদম তৈরি। এখন আপনার পরবর্তী যে কাজটা হচ্ছে আপনার APIটা সেট করতে হবে। আর APIটা সেট করার জন্য অবশ্যই আমি দেখালাম আপনাদেরকে যে ওদের টোকেনটা যে যে এক্সচেঞ্জারে লিস্টেড আছে সেই এক্সচেঞ্জার থেকে আপনাদের একটি API নিয়ে আসতে হবে। সো আমি সাজেস্ট করবো ভাই কুকয়েন থেকে APIটা নিয়ে আসবেন, এটা একদম ইজি। সো আমি চলে যাচ্ছি আমার কুকয়েন অ্যাকাউন্টে। যাদের কুকয়েন অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আবার চলে আসবেন। সেই যে নিচে দেখতে পাচ্ছেন আমি কুকয়েনের রেজিস্টার লিঙ্ক দিয়ে রেখেছি, এটা কিন্তু যাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে অ্যাপসের মাধ্যমে তারা আপনারা নতুন করে আবার ব্রাউজারে একটু ওই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, আর যাদের নাই তারা অ্যাকাউন্টটা মেবি ক্রিয়েট করে নেবেন অবশ্যই। করা আছে কুকয়েনের, সো আমি এই ওই অ্যাকাউন্টটাই আমার একটি ব্রাউজারে লগ ইন করে নিচ্ছি। সো এই দেখুন দেখতেই পাচ্ছেন লিঙ্কের উপর ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে একটি লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে আপনারা সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন। সো ডেস্কটপ মোড করার জন্য এই যে উপরে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন। দেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে সাইটটা কিন্তু ডেস্কটপ অবস্থায় চলে আসবে। সো যদি এরকম হয় অর্থাৎ আপনার সাইটটা যদি বারবার ডেস্কটপ মোড অন করেন তারপরেও যদি এরকম বড় আকারের থাকে তাহলে আপনারা কি এই যে দেখতেই পাচ্ছেন উপরে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, সিম্পলি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, যদি আপনারা ডেস্কটপ মোড করার জন্য চেষ্টা করে যদি না হয় তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন নর্মাল মোডে ক্রিয়েট, অথবা যাদের অ্যাকাউন্ট আছে তারা আগে লগ ইন করে নেবেন। দেন তারপরে লগ ইন হওয়ার পরে এই যে সিম্পলি নিচে যে দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই সাইডের যে এই যে অ্যাড্রেসটা এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করে এই যে এম দেখতে পাচ্ছেন এই সামনে যে এম আছে ওই এমটা উঠিয়ে দিয়ে শুধু kukoin.com লিখে সার্চ দিলে আপনাদের সাইটটা কিন্তু ডেস্কটপ হয়ে যাবে। যদিও আমার ভয়েসটা আজকে একটু খারাপ, সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো দেখতেই পাচ্ছেন আমি যদি সিম্পলি এইখানে ক্লিক করে দিই, এবার উপর থেকে অ্যাড্রেসটা কপি করে যদি আপনারা এখানে পেস্ট করে দিয়ে এই এম দেখতে পাচ্ছেন এমটা কেটে দিয়ে দেন তারপরে যদি গোতে ক্লিক করি তাহলে অবশ্যই কিন্তু আমার সাইটটা ডেস্কটপ হয়ে যাওয়ার কথা। সো আমি দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এই যে আমার সাইটটা কিন্তু আমি ডেস্কটপ মোড করে নিলাম, আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা সবাই এভাবেই করলে অবশ্যই আপনার সাইটটা ডেস্কটপ মোড হয়ে যাবে। আর যদি নর্মালি যেভাবে ডেস্কটপ মোড করতে হয় অর্থাৎ এই যে 3-ডটে ক্লিক করে এখানে ক্লিক করে যদি আপনারা এই যে ডেস্কটপ মোডে চাপ দিলে যদি নর্মালি আপনাদের হয়ে যায় তাহলে তো হলোই, আর যদি না হয় আমার মতো এরকম ঝামেলা করে তাহলে অবশ্যই আপনারা লগ ইন করার পরে ওই যে দেখতেই পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করে এমটা কেটে দেবেন, কেটে দিয়ে নতুন করে লগ ইনে চাপ দিলে আপনাদের সামনে ডেস্কটপ মোডটা অন হয়ে যাবে। সো ডেস্কটপ মোডটা অন হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে আগে ফার্স্ট অফ অল API ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যদি আপনাদের API ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালো, আর যদি না ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের APIটা ক্রিয়েট করে নিতে হবে।
তো আমার ধারণা আপনাদের মেজরিটি প্রায় 95% কারো এখানে এপিআই ক্রিয়েট করার নেই, কারণ এটা আমাদের ক্রিয়েট কোনো দরকারও লাগে না, এই জন্য আমরা করিও না। সেই জন্য আমি আপনাদেরকে এপিআই ক্রিয়েট করতে এখন দেখাবো। সো এপিআই ক্রিয়েট করার জন্য প্রথমে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টে 2FA অথবা ট্রেডিং পাসওয়ার্ড এগুলো সব সেট করে নেবেন, এগুলো আপনারা সবাই পারবেন, এগুলো দেখানোর কোনো দরকার আমার মনে হবে না, কারণ একদম ইজি সিম্পল। অর্থাৎ গুগল অথেন্টিকেশন আপনারা সবাই সেট করে নিতে পারেন। সো এগুলো আপনারা সেট করে নেবেন। নেয়ার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে ওপরে একদম এই যে আমার নাম যে দেখতে পাচ্ছেন MD লেখা আছে, সিম্পলি MD-র উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার সাথে সাথে এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কিন্তু যে API, এই সিম্পলি API-র উপর একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন API লেখা, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন তারপরে এই যে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট API, সিম্পলি ক্রিয়েট API-র উপর একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট API-র উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন এখানে একটি নাম চাচ্ছে, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এবং এইখানে এখানে যাচ্ছে API ফেস পার্স, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই কুকয়েনে, আপনারা চাইলে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে পারেন। সো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের নাম এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আর কোনো জায়গায় কোনো কিছু না করে সিম্পলি এই যে দেখতেই পাচ্ছেন একদম নিচে শুধু এই অপশানটা আপনারা নো করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন শুধু এই অপশানটা আপনারা টিকমার্ক করে দেবেন, অর্থাৎ নোর এই অপশানটা। সো টিকমার্ক করে দেওয়ার পরে এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, সিম্পলি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। আপনাদের সামনে ক্যাপসা আসতে পারে, ক্যাপসা আসলে অবশ্যই ক্যাপসাটা ফিল আপ করে নেবেন। সো আমার এখানে দেখাচ্ছে বোর্ড, আমি বোর্ডটা সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তারপর ভেরিফাই উপর ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাদের সামনে কিন্তু অলরেডি এরকম একটি অপশান চলে আসবে, অর্থাৎ এখানে আপনাদের যে মেইল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন এই কুকয়েনে, সেইখানে সেই মেইল একটি কোড দেবে তারা, সেই কোডটা সাবমিট করলে কিন্তু আমাদের APIটা ক্রিয়েট হয়ে যাবে। এবং এই যে ওপরে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি যে বললাম একটি 2FA আর ট্রেডিং পাসওয়ার্ডটা আপনারা সেট করে নেবেন। সো আপনারা যেই ট্রেডিং পাসওয়ার্ডটা সেট করবেন সেই পাসওয়ার্ডটা সিম্পলি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ট্রেডিং পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে সিম্পলি যে দেখতেই পাচ্ছেন সেন্ড কোড এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি জিমেইল দিয়ে এই কুকয়েন খোলা থাকে তাহলে সেইখানে একটি কোড যাবে, অথবা নাম্বার দিয়ে খোলা থাকলে যাই দিয়ে খোলা থাকুক। এই দেখুন আমার নাম্বার দিয়ে খোলা, আমার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে, আমি কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেন তারপর এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন সিম্পলি কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি কনফার্মের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দেখুন যে এই APIটা ক্রিয়েট হয়ে যাবে, যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি APIটা ক্রিয়েট হয়ে গেছে। সো APIটা ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে যে দেখতেই পাচ্ছেন সিম্পলি যে এখানে কী লেখা আছে এই কীটা কপি করে নেবেন এখানে চাপ দিয়ে। সো আমি কীটা কপি করে নিচ্ছি, এখানে চাপ দিয়ে যদি কপি না হয় তাহলে এইভাবে চাপ দিয়ে ধরে সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা ওই ওদের সাইটে যে কীটিকয়েন যে সাইটটা যেখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন প্রথমে দেখিয়ে দিলাম, সিম্পলি আবার সেই সাইটে চলে যাবেন। সো আমি সেই সাইটে চলে যাচ্ছি। এই সাইডে আসার দেখুন যে আমি এই সাইডে চলে আসছি। ফার্স্ট অফ অল আমি যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম ওদের সাইডে, সো এখানে আসার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কুকয়েনটা সিম্পলি আপনারা এখানে কুকয়েনটা সিলেক্ট করে দেবেন। সো আমি কুকয়েনটা সিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন সিলেক্ট করার পর কিন্তু এখানে আপনাদের API কী চাচ্ছে, এই যে এখানে কিন্তু API কী চাচ্ছে, অর্থাৎ আপনি যে API কীটা ওইখান থেকে কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি। দেন তারপরে যে এখানে সিক্রেট দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট, এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ পার্স। সো এই সিক্রেটের জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সিক্রেটের জায়গায় এখানে আপনারা এই সিক্রেট কীটা দেবেন। সিক্রেট কীটা আনার জন্য আবার সেই আগের পেজে চলে যাবেন। আমি দেখতে পাচ্ছেন আগের পেজে যাওয়ার পরে এই যে সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এই যে এখানে লেখা আছে সিক্রেট, এটা কিন্তু আপনার সিক্রেট কী। সো এটা কপি করে নেবেন। সো আমি সাবজেক্ট ধরে কপি করে নিচ্ছি। দেন তারপরে আবার আগের জায়গায় চলে যাবেন, এসে এখানে সিক্রেট কীটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলাম। দেন তারপরে এখানে ফ্রেশ পার্স দেখতে পাচ্ছেন এই যে এই ফ্রেশ পার্সের জায়গায় আপনারা আপনাদের এই কুকয়েন অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি।
পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। উপরে ওকের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে অলরেডি এপিআইটা সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এপিআইটা সেট হয়ে গেল। ফাইনালি যখন আপনার এপিআইটা সেট করা হয়ে যাবে, দেন তারপরে আপনি এই সাইটটা একবার লগ আউট করে নেবেন। অর্থাৎ এই সাইটটা আপনার একবার লগ আউট করে নতুন করে আবার লগ ইন করার আগে ডেস্কটপ মুড করে নিয়ে নতুন করে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে কিছু কোশ্চেন চলে আসবে, অর্থাৎ প্রশ্নের মতোটা আপনারা দেখলেই বুঝবেন। যেহেতু আমি এটা করে ফেলেছি, সেজন্য এটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা যা মন চায় শুধু ওকে দিয়ে দিয়ে খেলে কন্টিনিউ করবেন। যে কোনো একটা অ্যান্সার দিয়ে কন্টিনিউ চাপ দেবেন, দুই তিনটা প্রশ্ন আসবে, চাপ দেওয়ার চারটে প্রশ্নের পরে কন্টিনিউ করলে কিন্তু আপনাদের সামনে একটি ব্যানার চলে আসবে যে কংগ্রাচুলেশান, আপনি 9টি টোকেন পেয়ে গেছেন। এই দেখুন, এই যে অলরেডি কিন্তু ওরা আমার ব্যালেন্সে এসে ইনস্ট্যান্ট 9.36টি টোকেন ইনস্ট্যান্ট অ্যাড করে দিয়েছে প্রশ্নর অ্যান্সার দেওয়ার পরপরই। অর্থাৎ আপনার যখনই এপিআইটা সেট করা হয়ে যাবে, আমি আবার বলছি, এপিআইটা সেট করার পরপরই আপনারা এই সাইটটা লগ আউট করবেন। একবার লগ আউট করে নতুন করে লগ ইন করে ডেস্কটপ মুড করার পরপরই কিন্তু প্রশ্নগুলো আপনাদের সামনে চলে আসবে। সো প্রশ্নগুলো আসার সাথে সাথে আপনারা যেই অ্যান্সার মনে চায় দিয়ে চারবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি ব্যানার চলে আসবে, সেই ব্যানারে লেখা থাকবে কংগ্রাচুলেশান, আপনি 9টি টোকেন ইনস্ট্যান্ট পেয়ে গেছেন। সো দেন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে এই যে ওয়ালেটে চলে আসবেন। সিম্পলি এই যে কেআরএল ওয়ালেট দেখতে পাচ্ছেন, ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু ইনস্ট্যান্ট বাই 9টি টোকেন শো করবে। যে দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 9টি টোকেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এই যে সো এভাবে টোকেনটা নিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে কীভাবে এটা আপনারা উইথড্র করে টাকাটা আপনাদের পকেটে নেবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দেবো। সো সেই পর্যন্ত ভালো থাকবেন।